हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो सबाई? आशा करछि सबाई भालो आछो, सुस्थ आछो, आर आमिओ भालो आछि। आर कल के तुम्हरा अनेकेई आमाके तोमादेर पछंदेर खाबार ट्राई करार कथा रिक्वेस्ट करेछो, इवन आजकेओ करेछो। तो थैंक यू सो मच टू ऑल ऑफ यू। बाट एक्चुअली तो एकदिने अत खाबार एकबारे बसे खेते पारबो ना, आस्ते आस्ते धीरे धीरे तोमादेर सबार रिक्वेस्टेड भिडियो आनार चेष्टा करछि। ঠিক আছে, আর দু একজন লিখেছ নিম বেগুন ভাজা খেতে। আমি নিম বেগুন ভাজা খাই না, একদম পছন্দ করি না। ঠিক আছে, প্লিজ এইরকম ধরনের রিকোয়েস্ট প্লিজ করো না। নিম বেগুন ভাজা আমি একদম পছন্দ করি না, আমার প্রচণ্ড তেতো লাগে। সাউথ ইন্ডিয়ান ফুড ট্রাই করার কথা বলেছ। আর একজন লিখেছ যে দই বড়া খাওয়ার জন্য। তো দই বড়াটা আমি খাই না, আমার মা যদি খেয়ে ভিডিও করে তোমাদের সাথে যদি অ্যাকসেপ্ট করতে পারো তাহলে জানিও আমাকে কমেন্ট করে। তাহলে মা খাবে দই বড়া, মায়ের ফেভারিট হচ্ছে দই বড়া। আমি অতটা বেশি পছন্দ করি না, আমি সাউথ ইন্ডিয়ান ফুড আমি খাই কিন্তু দই বড়াটা ঠিক ভালো লাগে না। তো যাই হোক, আজকে আমার লাঞ্চে আছে ভাত, এটা হলো হাঁসের ডিম, হাঁসের ডিম সিদ্ধ, টেনোটের শাক ভাজা, আর আছে ডাল, মুসুর ডাল, আর আছে একটা মিক্সড ভেজ। ঠিক আছে, আলু, কুমড়ো, বরবটি, পটল সব দেওয়া আছে, আর আছে লঙ্কা, কাঁচা পেঁয়াজ। তো চলো খাওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার পাশে থেকো। আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো স্টার্ট। আজকে আমি শাক নিয়েছি, কিন্তু এটা সাদা নটের শাক, আমি কাসুন দিয়ে নিতে ভুলে গেছি। আর তোমরা যখন কোনো ফুডে রিকোয়েস্ট করবে না, নিজের নামটা একটু প্লিজ মেনশন করে দিও, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। একজন লিখেছে পান্তা ভাত খাওয়ার জন্য, কিন্তু সে নামটা মেনশন করেনি, অসুবিধা হয় বুঝতে। এই গরমে পাখা অফ করে খাওয়া কোয়াইট ইম্পসিবল, কিন্তু পাখা চালালে যে আওয়াজ হবে হাঁসের ডিম সিদ্ধ খেতে কারা কারা ভালোবাসো আমাকে জানিও।
করা।